হ্যালো গাইস, গুড মর্নিং। ত্রিপুরা ব্লগার সঞ্জিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে প্রায় 10টার মতন বেজে গেছে। তাই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ হচ্ছে রবিবার, রবিবার সকাল। খুব ভালো কাটুক সবাই সারাদিনটা, এই কামনা করি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন শুধু রান্নাবান্না করবো, কী কী প্রিপারেশন নেবো চলো করে নিই। রান্নার প্রিপারেশনটা ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। সবজি নিয়ে নিয়েছি আজকে, সবজি ফুলকপি বাঁধাকপি আলু নিয়েছি। সবজি করতে বসে পড়লাম বন্ধুরা, আলু কেটে নিচ্ছি। বন্ধুরা আলুগুলি কেটে নিলাম, সিদ্ধ করে নেব। আজ রান্না করবো বন্ধুরা ফুলকপি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। ফুলকপিটার ডাটাগুলি ছড়াচ্ছি, কেটে নেব। ফুলকপি কেটে, ডাটাগুলি কেটে আমি নুন জলে ভেজে রেখেছি। নুন দিয়ে একটু মাখিয়ে নেব, বাঁধাকে করে যাবে। তার জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে দেবো, আলু ভাজবো। অনেকটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলি দিয়ে দিলাম। ভেজে নেবো এভাবে আলুগুলি, এভাবে উল্টে পাল্টে ভেজে নেবো আলুগুলি। এই দেখো কি সুন্দর হয়ে এসেছে আলুগুলির কালারগুলি, কি সুন্দর, একদম পটেটো চিপসের মতো হয়ে এসেছে। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আলুগুলি ভেজে নিয়েছি, পাঁজাগুলি এখন বাঁধাকপি কাটতে বসে পড়লাম। বাঁধাকপি কেটে নিয়েছি, এখন এগুলো ভাপিয়ে নেব, এটা নিয়ে রান্না করবো। বাঁধাকপি ভাপিয়ে নিলাম, সঙ্গে আলু দিয়ে দিলাম। এখন ফুলকপি আলুগুলি কেটেছি, মনে নিয়ে বাঁধাকপির আলু কাটতে হবে। এরপরে মনে হয়েছে কেটে বাঁধাকপির সঙ্গে ভাপিয়ে নিলাম। আজ আর আলুগুলি ভাজছি না, আজকে এইভাবে রান্না করবো। তরকারিটাও বসিয়ে দিলাম, তরকারিটা হয়ে এসেছে, আমার ধনের পাতা দিয়ে দেবো। কড়াইয়ে বসিয়ে দিলাম বন্ধুরা, তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন বাঁধাকপিটা রান্না করবো। এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা হয়ে এসেছে। এখন পাঁচফোড়ন দিয়ে দেবো, ফোড়নটা হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে দেবো, এখন হলুদ দিয়ে দেবো, মতো লবণ দিয়ে দিলাম। জিরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। বাঁধাকপির তরকারিটা বন্ধুরা প্রায় হয়ে এসেছে। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, আর ধনে পাতাটা কম হয়েছে, যেটুকুনি ছিল দুই তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছি। ধনে পাতাটা মিশিয়ে নিলাম, হয়ে এসেছে তরকারিটা, নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। এখানে মসুর ডাল, টমেটো দিয়ে বাঁধাকপি, মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে, আর হচ্ছে আলু ভাজি। এই হচ্ছে আজকে রান্নাবান্না, রান্নাবান্না কম। এখন বাকি কাজগুলো করে নেব।
যে বন্ধুরা ভাত খেতে বসলাম, এখন প্রায় 3:10 বাকি। আজ এত দিন হয়েছে, কিছু কাপড় চোপড় দিয়েছে, ছেলে স্কুলের ড্রেস দিয়ে এলাম, রান্না বাড়া, ঘর মোছা, বাসন কিছু ধুলাম, রান্নার পর পরে সেগুলি ধুলাম, কড়াইগুলো ভালো করে মাজলাম। এই সেই করতে করতে অনেক দেরি হয়ে গেল, তো চলো খেয়ে নেই। খাবারে নিয়েছি আলু ভাজি, বাঁধাকপি, ফুলকপি আলুর ঝোল, ডাল, বেলা কাজ করতে করতে কয়টা বেজে যায় বলাই যায় না। ভালো হয়েছে বন্ধুরা, চিন্তা করেছিলাম বাঁধাকপিটার জন্য, আলু আজকে ভেবে রান্না করবো কেমন জানি হয়, ভালোই হলো। যে বন্ধুরা বক্সের আওয়াজ শুনতে পাচ্ছে, ওটা নেই মহলে পিকনিকে আসে, ওরা যে বক্স লাগায় সেই শব্দটা আমাদের বাড়ি একদম মহলের পাশেই দুজলার একদম পাশেই আমাদের বাড়িটা রুটি জলার। এখানে ডিসেম্বর মাস পুরোটা পিকনিক পার্টি পিকনিক আসে, জাঁকজমক হয়। আমাদের পাশের রাস্তাটা একদম ব্যস্ত রাস্তা, সবসময় গাড়ি আসে যাওয়া করে, বাইক সব নির্মল দেখতে আসে, টোটো দিয়ে আমরা নির্মল দেখতে আসি। দেখা হচ্ছে চলো বন্ধুরা, সন্ধ্যা চা খেয়ে নিচ্ছি লঙ্কা বিস্কুট দিয়ে। বন্ধুরা চা খেয়ে নিলাম, এখন 5:30 বাজে, তো এখন আর কোনো কাজকর্ম নেই, সকাল থেকে বিকাল অবধি কাজকর্ম ছিল করে ফেলেছি, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নিলাম, এখন আর কোনো কাজকর্ম, এখন একটু রেস্ট করবো, 9 পর্যন্ত রেস্ট করবো, কাজ নেই আর শেষ সমস্ত কাজ, এরপর উঠে ভাত তরকারি গরম করে খেয়ে নেবো, এটাই কাজ। তাই চলো আজকের মতো ব্লগটা রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর আজকের ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।